রেভেনশা কলেজ স্কুল আছে এবং আপনাকে দৃশ্য মধ্যে এটি দেখেবি যেহেতু এটি দুই রু তিনটি স্কুল এটি সেন্টার পড়া সে আসি মধ্যে পরীক্ষা দেখি সমস্ত বাহুত ছাত্রছাত্রী মানে এবং যা সে চেহারা যে জনা পড়ছে সমস্ত মধ্যে খুশি অনেক কে কিনা ভালো কোটে কোটি প্রশ্নপত্র আসলা যাদেরকে সে উত্তর দেখি বর্তমানে বাহার করছেন যেহেতু আজ তাঁর প্রথম ভাষা মাতৃভাষার পরীক্ষা লা কিয়ে ওড়িয়া ভাষা দিয়েছেন তো কি ইংরাজি কি হিন্দি তো কি বঙ্গাড়ি তো কি সংস্কৃত তো আমি পচারি বুঝি প্রকৃত সে আজ প্রথম পরীক্ষা আজ সে কমিটি হয়েছে কেমিটি তাঁর পরিস্থিতি লা কে সে মার্ক আনবি আমি তাঁর সিধা যা প্রত্যেকে নেব আমার সঙ্গে কিছু পরীক্ষার্থী মধ্যে অনেক না কোণ কোন স্কুল আপনার নমস্কার মো নাম জি বিবেক দোল মু সরস্বতী শিশু জ্ঞান মন্দির সেক্টর 11 আসছি তবে আজ আমার মাতৃভাষার প্রথম পরীক্ষা লা তো আজ আরম্ভ হয়েছে পরীক্ষাটা বহুত খুশি লাগুছি আর এক্সপেকটেসন আছে যে 80 রু নিশ্চয় 75 পাখাপাখি আসবে কত ঘন্টা পরিশ্রম করছিল আপনার নিজের মাতৃভাষা তো এত পরিশ্রম করা পড়েনি তো নিজ মাতৃভাষা যা বি হয়ে আসি লেখাই লেখেই পারিব যেত আসি থাও তো বইটা পড়িদেলে বহুত সহজে আসি যায় তো মু আপাই কেবল 10 ঘন্টা পাখাপাখি পরিশ্রম করতে সমেট্রিক ওয়ান পরীক্ষা যেহেতু আপনার পূর্বর দিয়েছিলেন এবং সমেট্রিক টু আজ যা যা ফাইনাল পরীক্ষা কুয়া এবং ইয়াপরে আপনার ভবিষ্যৎ নিজের গড়িবে এবং আপনার সহ আহ কিছু বিষয় মধ্যে অনেক পরীক্ষা দেওয়া আসবে কেমতি প্রস্তুতি বর্তমান চলছে আপনার প্রস্তুতি বর্তমান তো জোরদার চলছে মোর তো রাতে 3টারু সকাল 6 যায় গোটে টাইম থাকে 8টা পর্যন্ত পড়িথায় তারপরে নিত্যকর্ম সারিক পুনি 11টারু সন্ধ্যা পর্যন্ত পড়িথায় পুনি তা মধ্যে আউ টিকে রেস্ট নেকি এমতি পড়া মোর চলতায় ফ্লুয়েন্টলি আপনার কথা মধ্যে হচ্ছেন ক্যামেরা সামনে তার সাথে পাঠ পড়া নিহত ভাবে আপনার মধ্যে ভালো করতে এবং কোন লক্ষ্য রয়েছেন ভবিষ্যতে যেহেতু আহরি অনেক আপনার পাহাচ মধ্যে ভবিষ্যতে তো মোর ইচ্ছা নিশ্চয় আছে যে গোটে কলেক্টর হওয়া তো তাপাই নিজ চেষ্টা সববে জারি রাখিছি ভগবান মধ্যে আপনার কামনা পূরণ করতে আমি মধ্যে চাহুছি দেখুথে মন্দাকিনী এই জন ছাত্র লে যে কি অতি খুশি মধ্যে অনেক ভাল সে গোটে না গোটে তাঁর উত্তর মধ্যে দিচ্ছেন আমি আহরি কিছু অনেক পরীক্ষার্থী মানে আমি তাঁকুঠু মধ্যে পরীক্ষা মধ্যে প্রতীক্ষা নেওয়া যাবে কিন্তু যেহেতু সময় সরিলি সমস্ত পরীক্ষার্থী মানে বাহারক আসি সারে সমস্ত মধ্যে ঘরক মধ্যে গলি কিনা যেহেতু তুমি চিন্তার অনেক পরবর্তী যেহেতু যে পরীক্ষা রয়েছে দ্বিতীয় ভাষা পরীক্ষা রয়েছে আসন্তা 20 মার্চ পর্যন্ত মধ্যে পরীক্ষা চালিব পাখাপাখি 5,41,247 জন পরীক্ষার্থী মানে পরীক্ষা দিচ্ছেন পাখাপাখি 3,218 পরীক্ষা কেন্দ্রে 316টি নোডাল সেন্টার মধ্যে করাযাইছে এবং এসব স্বতন্ত্র স্কোয়াড মধ্যে গঠন করাযাইছে তো সুরুখুরে কিপর ভাবে পরীক্ষার্থী মানে আসিকি পরীক্ষা দেবে এবং এর সহ সমস্তে কেমতি ভালো মার্ক রাখবে এবং চাপ মুক্ত কি কিপর ভাবে সে পরীক্ষা দেবে সেই নিয়ে মধ্যে সমস্ত প্রকার উদ্যম মধ্যে করা যাচ্ছে আপনার দেখুথিবা সকালু গণ বিদ্যালয় গণশিক্ষা বিভাগ মন্ত্রী আরম্ভ করি কটক কটক জেলাপাল শিক্ষা আধিকারী সমস্ত বিভিন্ন স্কুল পরিদর্শন করছেন ছাত্রছাত্রী মানুষ দেখুছেন পরীক্ষা কেন্দ্র বুলছেন শিক্ষক শিক্ষয়িত্রী মানুষ সহ আলোচনা মধ্যে করছেন কিপর ভাবে ছাত্রছাত্রী মানে বা পরীক্ষার্থী মানে চাপ মুক্ত হয়ে পরীক্ষা দেবে এবং সমস্তে ভাল মার্ক কিপর ভাবে আনিপারে সে নিয়ে মধ্যে সমস্ত প্রকার প্রথম উদ্যম চলছে এবং যেহেতু আপনার দেখুথিবে যে সমেট্রিক ওয়ান পরীক্ষা যে পরীক্ষা কেন্দ্র দিয়েছিল বর্তমান সমেট্রিক টু পরীক্ষা মধ্যে সেই পরীক্ষা কেন্দ্র সে দেখুছি আমি সকালে আসিকি যে পরীক্ষার্থী মানে আসিকি পরীক্ষা কেন্দ্র ভিত্তিক প্রবেশ করতে সেতবে মধ্যে আমি ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী মানুষ প্রতিক্রিয়া নেতু তা সহ যে শিক্ষক শিক্ষয়িত্রী লে তাঁকু মধ্যে আমি প্রতিক্রিয়া নেতু এবং সে মধ্যে কোটে কোটে বেশ খুশি অনেক কিন্তু সে লক্ষ্য রাখিকি সে পাঠ পড়ুলে এবং যে ধার্য সময় ভিতরে সিলেবসক সে সারিবা কথা সেই সময় সে সিলেবসক মধ্যে সারছেন এবং সে কনফিডেন্টলি মধ্যে অনেক সে ভরসা আছে যে তাঁর ছাত্রছাত্রী মানে ভালো মার্ক রাখবে এপাই সে মধ্যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র মানুষ শিক্ষক শিক্ষয়িত্রী মানুষ মধ্যে দেখা মিলছিল সে আসিকি বাহারে অপেক্ষার লে ছাত্রছাত্রী মানে সে আসলে আশীর্বাদ নেলে এবং তা পরবর্তী অবস্থায় সে পরীক্ষা কেন্দ্রক প্রবেশ কলে এবং শিক্ষক শিক্ষয়িত্রী মানুষ মধ্যে যা প্রতিক্রিয়া আমি নতুন সে মধ্যে বেশ খুশি অনেক কিন্তু যেহেতু চতুর্থর যদি আপনার দেখবে পূর্বর যে পরীক্ষা গুড়া হয়েছিল তাহা কোভিড কটকা মধ্যে মধ্যে হয়েছিল কিন্তু বর্তমানে যেহেতু কোভিড কটকা উঠি যাইছে এবং সুরুখুরে আসিকি পরীক্ষার্থী মানে আসিকি পরীক্ষা দিচ্ছেন এবং চাপ মুক্ত বর্তমান কোটে না কোটে অনেক কিন্তু যেহেতু ছাত্রছাত্রী মানুষ ফিজিক্যাল ক্লাস করা মধ্যে বেশ সময় মিলছিল বহুত সময় মিলছিল সমস্ত ছাত্রছাত্রী মানে ফিজিক্যাল ক্লাস করলে এবং সিধাসলখ ভাবে সে ক্লাসরুমে বসিকি মধ্যে পাঠ পড়লে এবং তা সহ কোচিং যে টিউশন যা কথা সে মধ্যে টিউশন যাইলে তো পুরোপুরি ভাবে যদি আপনি দেখবে পুরা প্রস্তুতিকে আসলে সমস্ত ছাত্রছাত্রী মানে পরীক্ষা দেওয়া এবং এতে সমস্ত পরীক্ষা দিচ্ছেন শিক্ষক শিক্ষয়িত্রী মানে মধ্যে বেশ উৎসাহিত সে অনেক যে তাঁর ছাত্রছাত্রী মানে ভালো মার্ক আনবে ভালো নম্বর রাখবে এবং আগামী সময় তাঁর ভবিষ্যৎকে মধ্যে গড়বে এবং কটক সহ যদি দেখি বর্তমানে যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে প্রথম দিন পরীক্ষা মধ্যে শেষ হয়ে যাচ্ছে এবং দ্বিতীয় যে পরীক্ষা রয়েছে দ্বিতীয় ভাষা পরীক্ষা এপাই সমস্ত প্রস্তুতি করা আরম্ভ হয়ে যাচ্ছে সেপাই ছাত্রছাত্রী মানে বর্তমানে ঘরক যাচ্ছেন এবং সবুঠু বড় কথা হল কিপর ভাবে সে চাপ মুক্ত হয়ে পরীক্ষা দেবে সে নিয়ে মধ্যে সমস্ত প্রকার উদ্যম বর্তমান সমস্ত বিদ্যালয় পক্ষের করা যাচ্ছে এবং এ নিয়ে মধ্যে সমস্ত প্রকার যে জেলা শিক্ষা অধিকারী কথা কুহতু কিংবা যে প্রশাসনিক অধিকারী কথা কুহতু সে মধ্যে অপিল করছেন ছাত্রছাত্রী মানুষ যে সমস্ত চাপ মুক্ত হয়ে মধ্যে পরীক্ষা দিয়ে এবং কিছু সময় পূর্বর আপনি জানিবে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মধ্যে ট্যুইট করি সমস্ত ছাত্রছাত্রী মানুষ শুভেচ্ছা মধ্যে জনাইছেন এবং সে আহরি মধ্যে উৎসাহিত করছেন।